হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন আমি তোমাদের সোমনাথ স্যার আজকে আলোচনা করবো কলকাতা পুলিশের যে মেন পরীক্ষা আর কিছুদিন পর হতে চলেছে তার সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে কোথা থেকে তোমরা পড়বে কীভাবে পড়বে জি কে ম্যাথ ইংলিশ এবং রিজিনিং সম্পর্কে ডিটেলস ভিডিও এবং এই ভিডিওতে আমরা আরও আলোচনা করবো যে কলকাতা পুলিশের যে প্রিলিমস পরীক্ষা হল সেই প্রিলিমিনারি পরীক্ষায় ঠিক কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে যেটা মেন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো প্রথমে আমরা দেখে নেবো এই যে কলকাতা পুলিশের সিলেবাস আমরা দেখে নেবো যে এখানে কিন্তু পঁচাশি নাম্বারের তোমাদের পরীক্ষা হবে এই যে কলকাতা পুলিশের মেন পরীক্ষা আগামী বছরে ডাব্লিউ বিপি কনস্টেবলের যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার থেকে কিন্তু এর যে মেন পরীক্ষা কিছুটা আলাদা হতে চলেছে সিলেবাসটা কিছুটা চেঞ্জ রয়েছে কী সিলেবাস চেঞ্জ রয়েছে দেখো আমাদের এখানে কিন্তু যে জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে এই জিকেতে কিন্তু থাকছে পঁচিশ নাম্বার ভালো করে বুঝে নাও জিকেতে কিন্তু পঁচিশ নাম্বার থাকছে ইংলিশ দেখো ইংলিশের মার্কসটা কিন্তু কমে গেছে তাই যে সমস্ত স্টুডেন্টেরদের ইংলিশে অসুবিধা হতো তাদের চিন্তা করার কোনো দরকার নেই কারণ ইংলিশে কিন্তু নাম্বারটা কমে গেছে ম্যাথেমেটিক্সে দেখো ম্যাথামেটিক্সে কিন্তু পঁচিশ নাম্বার ম্যাথেমেটিক্সে পঁচিশ নাম্বার নাম্বারটা একটু কমেছে এবং জিআইতে কিন্তু নাম্বারটা অনেকটাই বেড়ে গেছে তার মানে বুঝতে পারছো জিআইতে কিন্তু তোমাদের একটু জোর দিতে হবে তাহলে আমরা কি দেখলাম আমরা দেখলাম জিকেতে কিন্তু পঁচিশ নাম্বার ম্যাথেমেটিক্সে পঁচিশ নাম্বার এবং রিজনংয়ে পঁচিশ নাম্বার দেখো কলকাতা পুলিশের যে ধরনের কম্পিটিশান হবে কারণ কলকাতা পুলিশের কনস্টেবল একটা গুরুত্বপূর্ণ একটা পোস্ট এবং অনেক দিন পর বেরিয়েছে তাই এখানে কম্পিটিশানও খুব ভালো হবে তোমরা অবশ্যই টার্গেট রাখবে এখানে সিক্সটি প্লাস মার্কস রাখার কিন্তু অবশ্যই চেষ্টা করবে কারণ আমরা বিগত বছর দেখেছি যে ডব্লিউ যে কনস্টেবল সেই ডব্লুবিপি কনস্টেবলে কিন্তু অনেকটাই কাট অফ উঠেছে তাই সেখান থেকে আমাদের ধারণা নিতে গেলে আশা করি তোমরা প্রত্যেকে ভালো করে প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছ এবং এখন পি এবং পি জন্য প্রিপারেশান নিচ্ছ কিন্তু এখানে সিক্সটি টু প্লাস নাম্বার পাওয়ার জন্য যে জায়গাগুলো থেকে তোমাদের নাম্বারটা পেতে হবে প্রথমত দেখো জি কে থেকে পঁচিশ নাম্বার রয়েছে এই পঁচিশের মধ্যে তোমরা কিন্তু চাইলেও পনেরো থেকে বিশের বেশি তুলতে পারবে না কিন্তু এই জায়গাটায় পঁচিশের মধ্যে তোমায় কিন্তু অনেকটা নাম্বার তুলতে হবে এই জায়গাটা পঁচিশের মধ্যে তোমাকে কিন্তু তেইশ তুলতে হবে এবং এই জায়গাটা পঁচিশের মধ্যে তোমাকে অবশ্যই কিন্তু বাইশ তুলতে হবে তো এই দুটো নাম্বার এই দুটো নাম্বার কিন্তু তোমাকে এগিয়ে নিয়ে যাবে তাই এই দুটো জায়গা থেকে তোমাকে অবশ্যই কিন্তু ভালো করে পেতে পারে ইংলিশে দেখো ইংলিশে দশ নাম্বার রয়েছে অর্থাৎ এখানে কিন্তু তুমি ইংলিশে খুব খেটেও দশ নাম্বার মানে যাদের ইংলিশটা উইক তারা কিন্তু এখান থেকে বেশি নাম্বার তুলতে পারবে না তবুও যেহেতু দশ নাম্বার চাকরির পরীক্ষার জন্য একটা নাম্বারও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তাই তুমি ইংলিশটাকে বাদ দিতে পারবে না তাহলে ইংলিশ থেকে তোমার যে যে জায়গাগুলো ইম্পর্ট্যান্ট তুমি সেখানে ভয়েস চেঞ্জ করতে পারো তুমি সেখানে ন্যারেশান চেঞ্জ করতে পারো তুমি সেখানে অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো তুমি এখানে কিন্তু করতে পারো অর্থাৎ ভয়েস চেঞ্জ ন্যারেশান চেঞ্জ সিনোনিম অ্যান্টোনিম ইডিয়ামস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলো তুমি কিন্তু করতে পারো তাহলে আমাদের পরীক্ষার সিলেবাসে আমরা দেখলাম জি কে ইংলিশ এলিমেন্টারি ম্যাথামেটিক্স এবং রিজনিং এই চারটে জিনিস কিন্তু রয়েছে আজকে আমরা ডিসকাশানস করবো ম্যাথামেটিক্স এবং জিকে প্রিলিমিনারি থেকে কোন কোন জায়গায় প্রশ্ন এসেছে তার কারণ প্রিলিমিনারি থেকে যে জায়গাতে প্রশ্ন এসেছে আগামী দিনে কিন্তু মেনের জন্য ওই জায়গাগুলো তোমাদের কাছে ইম্পর্ট্যান্ট হতে চলেছে আমি তোমাদের বলছি আমি তোমাদের বলছি গ্যারেন্টি দিয়ে বলছি যে চ্যাপ্টার্সগুলো আমি আজকে নাম আমার এই ছোট্ট ভিডিও স্ক্রিন রেকর্ডেড ভিডিও আমি জানি না যে অন্যান্য বড়ো চ্যানেল তোমাদের জন্য অনেক ভালো ভিডিও এনেছি কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলের ছোট্ট একটা ভিডিও তোমার মেন প্রিপারেশানের জন্য অনেকটা হেল্প হবে আমি তোমাদের কথা দিচ্ছি আমি তোমাদের কিন্তু নিরাশ করবো না তো দেখো আমাদের যে টপিকগুলো রয়েছে জি কে যে টপিকগুলো রয়েছে ইতিহাস আমরা যদি প্রিলিমিনারি পরীক্ষা দেখি তাহলে দেখব ইতিহাস থেকে প্রচুর প্রশ্ন কিন্তু দিয়েছে ভূগোল থেকে প্রচুর প্রশ্ন দিয়েছে সায়েন্স থেকে প্রচুর প্রশ্ন দিয়েছে জিকে এবং সাম্প্রতিক ঘটনা আমি এখানে কিন্তু পলিটি ইকোনমিক্সকে বাদ দিয়েছি ইচ্ছে করে কারণ পলিটি এবং ইকোনমিক্স থেকে খুবই কম প্রশ্ন পড়ে তোমরা চাইলে রেডি করে রাখতে পারো কিন্তু মেনলি আমি কিন্তু এই কয়েকটা জিনিস এখানে দেখিয়েছি ইতিহাস ভূগোল সায়েন্স জিকে অ্যান্ড সাম্প্রতিক ঘটনা যেখান থেকে তোমরা পুলিশের প্রচুর পরিমাণ কিন্তু প্রশ্ন পাবে পুলিশের প্রচুর পরিমাণ কিন্তু প্রশ্ন পাবে বোঝা গেল পুলিশের কিন্তু এইসব জায়গা থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন পাবে এবার আমি প্রিলিমস অ্যানালিসিস করব প্রিলিমস অ্যানালিসিস মানেটা কি মানে তোমরা যারা কেপির প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছ সেই প্রিলিমিনারি পরীক্ষায় কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে সেই জায়গাগুলো আমি একটু দেখাবো তো প্রথম যে জায়গাটা দেখব দেখব আমরা অর্থাৎ দেখো এই যে জায়গাটা প্রথম দিয়েছে অর্থাৎ হিস্ট্রি হিস্ট্রি থেকে কিন্তু দশ নাম্বার এসেছে তাহলে হিস্ট্রির গুরুত্বটা বোঝো হিস্ট্রি থেকে আমরা প্রচুর প্রশ্ন পেয়েছি আমরা দেখেছি আকবর থেকে প্রশ্ন এসেছে অর্থাৎ বাংলার যে মানে হুসেন শাহ ডাইনেস্টি সেখান থেকে প্রশ্ন এসেছে হুসেন শাহ সেই জায়গা থেকে বাংলার আকবর কাকে বলা হয় সেখান থেকে প্রশ্ন এসেছে এবং অন্যান্য জায়গা থেকে হিস্ট্রির কিন্তু অনেকটা প্রশ্ন এসেছে তবে হ্যাঁ হিস্ট্রির প্রশ্নগুলো কিন্তু পাড়ার মতো ছিল নেক্সট হচ্ছে জিওগ্রাফি জিওগ্রাফি থেকে কিন্তু মাত্র তিনটে প্রশ্ন এসেছে খুব গুরুত্বপূর্ণ তাহলে হিস্ট্রি এবং জিওগ্রাফি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মেনের জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং মেনের জন্য কিন্তু আমাদের এই দুটো জায়গা কিন্তু ভালো করে রেডি করতে হবে হিস্ট্রি এবং জিওগ্রাফি যাদের কমপ্লিট নেই আমি বলছি এখনও পর্যন্ত প্রায় তিন মাস বাকি আছে এখনও তোমরা কিন্তু এই হিস্ট্রি এবং জিওগ্রাফিটা কিন্তু কমপ্লিট করে নিতে পারো যে কোনো একটা বই নাও যে কোনো একটা ইংলিশ ভার্সান অথবা বেঙ্গলি ভার্সান সেটা পুলিশ ক্র্যাকার হোক ক্র্যাক পুলিশ সার্ভিস হোক সেটা ক্র্যাক ডবলু বিসিএস হোক অথবা সেটা তোমাদের তরুণ গোয়েলের ছোট্ট জিকে বই হোক যেখান থেকে হোক তোমরা কিন্তু হিস্ট্রি জিওগ্রাফিটা প্রথমে কমপ্লিট করবে নেক্সট স্ট্যাটিক পোর্শান দেখো পুলিশের পরীক্ষায় কিছু বিশেষ বিশেষ স্ট্যাটিক জিকে আসে যেমন আমি বলে রাখি খেলাধুলার স্থান অর্থাৎ ইভেন্টস সেই যে সেটা কোথায় হবে মনে করো আইসিসি ওয়ার্ল্ড কাপ এই বছর ইন্ডিয়াতে হবে তো এই যে জিনিসগুলো অলিম্পিক কোথায় হয়েছিল এখান থেকে কিন্তু একটা প্রশ্ন পুলিশের পরীক্ষায় আসি আসে প্রকল্প পশ্চিমবঙ্গের প্রকল্প থেকে বিগত বছরগুলিতে প্রচুর পরীক্ষায় প্রশ্ন এসেছে হয়তো এই কেপি প্রিলিমসটটায় আসেনি বাট আগামী দিনে আসতে পারে তাহলে তোমাকে পড়তে হবে ড্যান্স কোন বাদ্যযন্ত্রের সঙ্গে কে জড়িত খেলাধুলার সঙ্গে এই যে টার্ম রিলেটেড টু স্পোর্টস অর্থাৎ খেলাধুলার সঙ্গে কোন কথাটা জড়িত খেলাধুলার ট্রফি এইখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে তাই এগুলো তোমাকে পড়তে হবে স্ট্র্যাটিক জিকে থেকে পলিটি অ্যান্ড ইকোনমিক্স থেকে কিন্তু চার নাম্বার এসে ইকোনমিক্স থেকে বিশেষ কিছু প্রশ্ন এসে আসেনি কিন্তু হ্যাঁ যেগুলো এসেছে চোখা প্রশ্ন এসেছে যেমন আর প্রশ্ন এসেছে যে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমরা জানি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলা হয় আবার এসেছে প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর থেকে একটা প্রশ্ন এসছে ওটা কর না পড়লে কিন্তু এই উত্তরটা দেওয়া যাবে না কলকাতা পুলিশের ক্ষেত্রে বা পুলিশের পরীক্ষার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ আছে নয় কথাটা তোমাদের খেয়াল রাখতে হচ্ছে এটা নয় কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয় কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এটা থেকে প্রশ্ন এসছে নয় জিনিসটা কিন্তু তোমাদের ভালো করে খেয়াল রাখতে হবে সায়েন্স লাস্ট পার্টে সায়েন্স থেকে কিন্তু এইবার ট্রিকি প্রশ্ন এসছে কিছু প্রশ্ন সহজ এসেছে বাট কিছু প্রশ্ন ট্রিকি এসেছে অনেকেই তোমরা পারো বিশেষ করে তোমরা যারা আর্টসের স্টুডেন্ট যারা একটু সায়েন্সের কনসেপচুয়াল নেই তারা কিন্তু সায়েন্সের প্রশ্নগুলো পারো নি দেখো ডাব্লিউ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু তার প্রশ্নের প্যাটার্ন কিন্তু প্রশ্নের মান কিন্তু চেঞ্জ করে যাচ্ছে মান চেঞ্জ করছে মানে প্রশ্নের যে কনসেপ্টটা কিন্তু মানে কনসেপ্টটা ক্ল্যারিটি চাইছে সেই আগের দু সালের মতো নেই জিনিসটা যে তুমি গেলেই আর পরীক্ষা পেরে গেলে তাই সায়েন্সের ক্ষেত্রে কিন্তু তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে সায়েন্সের ক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে হানড্রেড পারসেন্ট কনসেপ্ট না ক্লিয়ার করলে কিন্তু সায়েন্সটা তোমার আসবে না যেমন একটা প্রশ্ন দিয়েছিল আমার মনে ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট এ কম এসেছে বাট সিএটাকে নেগলিজিট করবে না এই জায়গাটা আমি কিন্তু বলছি সি এ কম এসেছে প্রিলিমিনারিতে বাট সিএটাকে নেগলিজিট করবে না এটাকে কিন্তু অবশ্যই কমপ্লিট করার চেষ্টা করবে নেক্সট আমি ম্যাথেমেটিক্স আসছি মোস্ট গুরুত্বপূর্ণ দেখো ভিডিওটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হচ্ছে আশা করি তোমরা প্রত্যেকে লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সাথে এবং আমার এই যে নতুন ইউটিউব চ্যানেল এখানে আমি তোমাদের কিন্তু কনসেপচুয়াল ক্ল্যারিটি যেটা বললাম সায়েন্সের সেইটা আমি তোমাদের করাবো কিভাবে না একদম টপিক ওয়াইজ থিওরি ওয়াইজ করাবো নো প্রবলেম তো সায়েন্স থেকে যদি আমরা ম্যাথেমেটিক্স দেখি ম্যাথমেটিক্সে দেখো কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো এসছে প্রথমে দেখো প্রথমে যে জায়গা থেকে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স থেকে চারটে প্রশ্ন এসেছে আমরা দেখেছি ট্রেনের অঙ্ক দিয়েছে দুটো বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক দিয়েছে তাহলে ট্রেন বোট অ্যান্ড স্ট্রিম যদি করে রাখো ওখান থেকে প্রশ্ন আসবে ট্রেন থেকে প্রশ্ন আসবেই টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে প্রশ্ন দিয়েছে অর্থাৎ সময় এবং কার্য তোমরা যদি পুলিশে দেখো পরীক্ষায় পুলিশের পরীক্ষায় কিন্তু ওই সৈন্য শিবিরের একটা প্রশ্ন দেয়ই দেয় সৈন্য শিবিরে এতজন রয়েছে খাওয়ার খেয়ে চলে গেছে তাহলে কী হলো সেখান থেকে প্রশ্ন আসবেই সিম্পল ইন্টারেস্ট থেকে তিনটে প্রশ্ন এসেছে নাম্বার সিস্টেম থেকে আটটে প্রশ্ন এসেছে নাম্বার সিস্টেম পুলিশের পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ নাম্বার সিস্টেম করে যাবেই সিমপ্লিফিকেশান অনেকে পারণি ভুল করেছে। সিমপ্লিফিকেশান কিন্তু প্রত্যেকে করে যাবে ভুল করবে না সিমপ্লিফিকেশান বেসিক মেন্সুরেশান আয়ত্তের ক্ষেত্র বর্গক্ষেত্র বৃত্ত এগুলো পড়ে যাবে প্রফিট অ্যান্ড লস প্রফিট লস থেকে তিনটে প্রশ্ন এসে অবশ্যই পড়ে যাবে এভারেজ করে যাবে পার্সেন্টেজ এলসিয়াম অ্যান্ড রেশিও প্রপোর্শন এই কয়েকটা চাপ্টার কিন্তু আগে করবে মেনের জন্য তাহলে কিন্তু তোমার মেনে পঁচিশের মধ্যে তেইশ তোলাটা অনেক সহজ হয়ে যাবে এইগুলো থেকেই প্রশ্ন আসবে প্রিলিমসে দিয়েছে মানে অ্যানালিসিস করে বলে দিচ্ছে এখান থেকে কিন্তু প্রশ্নটা আসবে নেক্সট আমরা চলে যাচ্ছি জিআইতে দেখো জিআইতে আমরা যেটা দেখতে পাচ্ছি জিআইতে কিন্তু সিরিজ কোডিং থেকে বেশি প্রশ্ন দেয় আর পুলিশের পরীক্ষায় কিন্তু মিসিং নাম্বার থেকে দুটো বা একটা প্রশ্ন আসবেই আসবে আর একটা স্পেশাল টাইপের প্রশ্ন আছে পুলিশের পরীক্ষা সেটা হচ্ছে একটা তোমাকে নাম্বার দিয়ে দেয় এক দুই পাঁচ সাত যে এমন এই সিরিজটার মধ্যে এমন কটা পাঁচ আছে যার আগে দুই এবং পরে সাত আছে এই ধরনের একটা প্রশ্ন আসবেই আসবে এবং এখানে বেশিরভাগ পরীক্ষারটি ভুল করে আছে তার কারণ হচ্ছে তাদের যে দেখাটা সে দেখাটা কিন্তু ভুল হয়েছে কোনো চিন্তা নেই আমি আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সম্পূর্ণ ফ্রিতে প্র্যাকটিস করাবো সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে প্রশ্ন এসেছে ব্লাড রিলেশান থেকে প্রশ্ন এসেছে অনেকে বলতে শুনেছি যে ব্লাড রিলেশান নাকি কম টাইমের মধ্যে করতে নেই আমি বলছি ব্লাড রিলেশান প্র্যাকটিস করে গেলে দেখা মাত্র উত্তর হয়ে যায় আমি বলছি তোমাদের ব্লাড রিলেশান যদি তুমি বাড়ি থেকে করে যাও ঠিক করে দেখা মাত্র কিন্তু উত্তর দিতে পারবে ডিস্টেন্স ডিরেকশান থেকে প্রশ্ন দিয়েছে ডিস্টেন্স ডিরেকশান অনেকে গুলিয়ে যায় কোনো চিন্তা নেই ডিরেকশন ভালো করে দেখে যাও অর্থাৎ যেটা হচ্ছে আমাদের দিক নির্ণয় যেটা ভেন ডায়াগ্রাম থেকে একটা প্রশ্ন বাকি মিসলিনেস থেকে কিছু প্রশ্ন দিয়েছে তো এইটা গেল হচ্ছে রিজনিং তাহলে আমরা ম্যাথেমেটিক্স আলোচনা করলাম রিজনিং আলোচনা করলাম এবং জিকে প্রিলিমস অ্যানালিসিস করলাম তো এই ছিল কিন্তু আজকের মেন লেটেস্ট স্ট্র্যাটেজি তাহলে আমরা কী জানলাম আমাদের বেশি করার জন্য কি করতে হবে আমাদের এখন কিন্তু টপিক ওয়াইজ পড়তে হবে টপিক যে কোনো জিকের একটা আমি টপিক পড়বো জি কের আমি বইগুলো বললাম নেক্সট দিনে একটা ডেডিকেটেড তোমাদের জন্য তোমরা যদি চাও স্যার ডেডিকেটেড ভিডিও আনুন পার্টিকুলার কোন কোন বইগুলো আনবো তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য ভিডিও করব। কারণ আমার যে অফলাইন ব্যাচ আছে সেই অফলাইন ব্যাচে কিন্তু আমি এগুলো দিই এখন তোমাদের জন্য আমি চাইছি যে সবাই মিলে তোমরা যেহেতু বলছো স্যার আপনি একটা অনলাইন করুন তাই আমি কিন্তু অনলাইনে তোমাদের জন্য নিয়ে এসেছি টপিক ওয়াইজ কিন্তু জিকে হবে টপিক ওয়াইজ জিকে জিকে তোমাদের পড়তে হবে নেক্সট যখন টপিক ওয়াইজ জিকেটা কমপ্লিট করে ফেলে তখন তোমাদের কিন্তু এমসিকিউ প্র্যাকটিস হবে আমি বলছি একটা কথা বারবার শুধুমাত্র এমসিকিউতে প্রিপারেশন নিতে যাবে না শুধুমাত্র ইউটিউবে দশ ঘন্টা ধরে তুমি এমসিকিউ দেখছো সেটা করতে যেও না ভুলেও টপিকটা বোঝো টপিকটা পড়ো বেসিক ক্লিয়ার করো দেন এমসিকিউ করো দেন হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স প্র্যাকটিস করো পিওয়াইকিউ যেগুলো পুলিশের পরীক্ষা যেমন এক্সাইজ কনস্টেবল হয়েছে ডাব্লিউপি প্রিলিমস হয়েছে মেন্স হয়েছে সেগুলো প্র্যাকটিস করো নেক্সট চার নম্বরে একটা লাস্ট কথা বলবো মক টেস্ট দাও এবং মক টেস্টটাকে শুধু দিলে হবে না কোথায় ভুল হচ্ছে অ্যানালিসিস করো কত টাইম লাগছে অ্যানালিসিস করো অনেকে ছাত্রছাত্রী এরকম আছে তারা প্রত্যেকটা প্রশ্ন পারবে তাকে যদি তুমি দু ঘন্টা দিয়ে দাও ওই পুলিশের পরীক্ষার যে প্রশ্নটা সে নব্বই পেয়ে বাড়িয়ে আসবে মানে প্রিলিমসের কথা বলছে এবং সে সেভেন্টি আপ পে বাড়িয়ে আসবে কিন্তু সে ওই টাইমের মধ্যে শেষ করতে পারছে না তাতেও তো লাভ নেই তাতেও তো তুমি পিছিয়ে পড়ছ তাই টাইমের মধ্যে শেষ করতে হবে তা স্পিডি হতে হবে এবং স্টেডিও হতে হবে স্থির হতে হবে এবং স্পিডিও হতে হবে সবাই খুব ভালো থেকো ভালো করে পড়াশোনা করো এটা আমার সম্পূর্ণ নতুন চ্যানেল সোমনাথ স্যারের নতুন চ্যানেল এখানে আমি ডেডিকেটেডলি তোমাদের জন্য পুলিশের জন্য ডিফেন্সের জন্য এবং ডাব্লিউ ফুড এসে এর জন্য নতুন নতুন ভিডিও আনবো সবাই খুব ভালো দেখো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দাও এখানে আমি প্রত্যেক দিন তোমাদের জন্য বিভিন্ন টপিক্সের ওপর থিওরি বেসড থিওরি বেসড নট এনসি আমি কি করব। অবশ্যই তোমাদের প্রথমে থিওরিটা বোঝাবো এবং তারপর কিন্তু তোমাদের জন্য এমসিকিউ আনবো আনব সবাই খুব ভালো থেকো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ